আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো। আমাদের আজকের টপিক দেখতেই পাচ্ছ, প্যারাগ্রাফ রাইটিং। আর মেন টপিকটা হচ্ছে লোডশেডিং। সরাসরি প্যারাগ্রাফটাতে চলে আসি। লোডশেডিং, লোডশেডিং মিনস ডিসকন্টিনিউটি অব ইলেকট্রিসিটি। আমি এই ডিসকন্টিনিউটি শব্দটার দিকে একটু তাকাতে বলবো। স্পেলিংটা নিয়ে একটু সমস্যা হয়, MUITY। ডিসকন্টিনিউটি মানে বিচ্ছিন্নতা, মানে ছেড়ে যাওয়া, না থাকা, অফ ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি মানে তড়িৎ না থাকা, হ্যাঁ, ডিসকন্টিনিউটি অফ ইলেকট্রিসিটি। ইট ইজ এ বোরিং এক্সপেরিয়েন্স, আমরা জানি ইটস এ বোরিং এক্সপেরিয়েন্স, উই ডু নট লাইক ইট, আমরা এটা একদম পছন্দ করি না। হট ডেইজ মানে গরমের দিনগুলো, গ্রীষ্মের দিনগুলো, আর মোর স্টিঞ্জিং, স্টিঞ্জিং মানে অসহনীয়, বিরক্তকর, আরো বেশি কষ্টকর। এই ডেইজ অর নাইট, কি দিন কি রাত, সেম ইজ দ্য কন্ডিশন, অবস্থা একই, দিনে রাতে একই অবস্থা। কি হয়, বেবিজ, বাচ্চারা কিপ অন স্ক্রিমিং, স্ক্রিমিং মানে কান্নাকাটি করা, হয়েছে করা, কিপ অন মানে চালিয়ে যা, থামে না, বেবিজ কিপ অন স্ক্রিমিং। উইমেন গেট বয়েলড, নারীরা প্রায় সিদ্ধ হয়ে যায়, উইদিন দ্য ফোর ওয়ালস, চার দেয়ালের ভিতরে, ঘরের ভিতরে প্রায় সিদ্ধ হতে থাকে। মসকুইটোস মানে তো মশা, তোমরা চিনো, আর এডিশনাল ডিস্টার্বেন্স, এই মশা হচ্ছে বাড়তি আরেক ঝামেলা, যেটা আসলে লোডশেডিং সাথে কানেক্টেড না, বাট ইট ডিস্টার্বস আস, উই ক্যান নট স্টাডি, আমরা পড়তে পারি না। পিপল আর সিন, লোকেদেরকে দেখা যায় অন হাউস টপস, বাড়ির ছাদের উপর উঠে বসে আছে। সাম, কেউ কেউ কাম ডাউন দ্য স্ট্রিটস, সোজা রাস্তায় নেমে চলে আসে, ইন বেয়ার বডিজ, খালি গায়ে, গায়ে জামা নেই, হয়তো গেঞ্জিটাও নেই, খালি গায়ে, একদম খালি গায়ে রাস্তায় নেমে আসে। পেশেন্টস, রুগীরা সাফার ইন দ্য হসপিটালস, রুগীরা হাসপাতালে কষ্ট করে। ফ্যাক্টরিজ ক্যান নট রান, কলকারখানা চলতে পারে না, রান কিন্তু দৌড়ানো না, রান হচ্ছে এখানে চালানো, কলকারখানা চালানো। অল ডেভেলপমেন্ট ওয়ার্ক, ওয়ার্কস স্টপ, সকল ধরনের উন্নয়নমূলক কাজ থেমে যায়। হ্যাঁ, যাই হোক, নট অনলি দ্য পিপল ইন দ্য অথরিটি, শুধুমাত্র অথরিটি আমরা বুঝি, অথরিটি শব্দের অর্থ কর্তৃপক্ষ, এটা সরকার হতে পারে, বিদ্যুৎ যারা পরিচালনা করেন তারা। নট অনলি দ্য পিপল ইন দ্য অথরিটি, শুধুমাত্র ওই যে অথরিটির লোকজনই নয়, বাট অলসো দ্য কমন রেসিডেন্টস। রেসিডেন্টস শব্দটা আগে আমরা একটু চিনে নিই, রেসিডেন্টস মানে অধিবাসী, ইনহেবিটেন্টস বলতে পারি, সিটিজেন্স বলতে পারি, পিপল বললেও হবে, কমন পিপল আর রেসপন্সিবল, কমন পিপলরাও, সাধারণ লোকেরাও, অধিবাসীরাও দায়ী, শুধুমাত্র কর্তৃপক্ষের লোকেরাই দায়ী নয় ফর দিস, এই কাজের জন্যে, এই অবস্থার জন্যে। উই অফেন, এই শব্দটা কেউ ভুল করো না, অফটেন পড়বে না, অফেন প্রায় মিস হ্যান্ডেল ইলেকট্রিসিটি। এই মিস হ্যান্ডেল শব্দটা একটা নতুন শব্দ, একটু খেয়াল করে দেখো, মিস হ্যান্ডেল মানে মিস ইউজ, নষ্ট করা আর কি, অপচয় করা, মিস হ্যান্ডেল ইলেকট্রিসিটি, আমরা প্রায় বিদ্যুৎ অপচয় করি। সরি, উই ডু নট থিঙ্ক, আমরা ভাবি না, দ্যাট যে দিস ইলেকট্রিসিটি, এই বিদ্যুৎ, ইজ আ ন্যাশনাল অ্যাসেট, একটা জাতীয় সম্পদ, এটা আমরা ভাবি না, যাচ্ছে তাই ব্যবহার করি। জাস্ট ওয়ান এক্সাম্পল ইজ হিয়ার, ছোট্ট একটা এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে, একটা এক্সাম্পল, সব ঘটনা নয়। বাই দ্য নেম অফ ডেকোরেশন, বাই দ্য নেম অফ ডেকোরেশন, সাজুগুজু, সাজগোজের, ডেকোরেশনের নামে উই মিস ইউজ, এই যে মিস ইউজ এবং মিস হ্যান্ডেল একই শব্দ, হ্যাঁ, মিস ইউজ, মিস হ্যান্ডেল একই মিনিং, উই মিস ইউজ হিউজ ইলেকট্রিসিটি, প্রচুর পরিমাণ বিদ্যুৎ আমরা অপচয় করি, ইন ডিফারেন্ট প্রোগ্রামস, বিভিন্ন প্রোগ্রাম আদিতে ডেকোরেশনের নামে আমরা প্রচুর বিদ্যুৎ অপচয় করি। ইচ অ্যান্ড এভরি কনজিউমার, এই কনজিউমার শব্দটা বুঝতে হবে, কনজিউমার মানে ম্যান, মানুষ, এখানে হচ্ছে ভোক্তা, ইউজার বলতে পারি আমরা, ইচ অ্যান্ড এভরি ইউজার, প্রত্যেকটি ব্যবহারকারী, শুড রিয়েলাইজ, অনুধাবন করা উচিত, দ্য ফ্যাক্ট, বাস্তব সত্যটা অনুধাবন করা উচিত, দ্যাট যে ইলেকট্রিসিটি ইজ দ্য হার্ট অফ ডেভেলপমেন্ট, ইলেকট্রিসিটি ইজ দ্য হার্ট অফ
ডেভেলপমেন্ট, সকল উন্নয়নের প্রাণ হচ্ছে ইলেকট্রিসিটি। এই কথাটা আমাদের বোধগম্য হওয়া উচিত, প্রত্যেকেরই বোঝা উচিত। এভরিথিং স্টপস, সব কিছুই থেমে যায় উইদাউট ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি না থাকলে সব কিছুই থেমে যায়। আবার সে যাই হোক, দ্য কন্ডিশন ইজ ইম্প্রুভিং, অবস্থাটার একটু উন্নয়ন হচ্ছে। নাও উই ফেস, ফেস হচ্ছে মুখোমুখি হওয়া মানে পড়া। উই ফেস কম্পারিটিভলি লেস লোডশেডিং, অপেক্ষাকৃত কম পরিমাণ লোডশেডিং এখন আমাদের ফেস করতে, মানে লোডশেডিং এর মাত্রা কমেছে দেন দ্য প্রিভিয়াস ডেজ, আগেকার সময়। আগেকার সময় কিন্তু প্রায় প্রত্যেক দিনে লোডশেডিং হতো, এখন কিন্তু আমাদের তা হয় না, সত্যিটা আমাদের স্বীকার করতে হবে। ঠিক আছে, গভর্নমেন্ট ইজ ট্রাইং, সরকার চেষ্টা করছে টু সেট আপ মোর পাওয়ার প্ল্যান্টস। পাওয়ার প্ল্যান্টস চিনতে হবে, পাওয়ার প্ল্যান্টস মানে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বসানোর জন্য, সেট আপ মানে বসানোর চেষ্টা করছে, মোর মানে আরও বেশি বেশি, টু জেনারেট, এই জেনারেট মানে হচ্ছে প্রডিউস, উৎপাদন করা, তৈরি করা, টু জেনারেট সাফিসিয়েন্ট ইলেকট্রিসিটি, পর্যাপ্ত পরিমাণ বিদ্যুৎ। সাফিসিয়েন্ট শব্দটা কিন্তু বুঝতে হবে, সাফিসিয়েন্ট শব্দটা দিয়ে অতিরিক্ত মাত্রা বোঝানো হয় না, যা প্রয়োজন তা। আমার যদি কোথাও 500 টাকার দরকার হয়, তো 500, 550 এই টাইপের টাকা থাকলে আমি বলবো সাফিসিয়েন্ট, অতিরিক্ত মাত্রা না আর কি। যাই হোক, অল অ্যাটেম্পটস, সকল পদক্ষেপ, কিসের পদক্ষেপ, টু রিমুভ লোডশেডিং, এই লোডশেডিং দূর করার জন্য, রিমুভ করার জন্য সকল পদক্ষেপ উইল বি ফ্রুটফুল, কাজে লাগবে, সকল পদক্ষেপ কাজে লাগবে অনলি হোয়েন, শুধুমাত্র তখনই যখন উই আর কনশাস অ্যাবাউট ইউজিং ইট, এটা ইউজ করার ক্ষেত্রে আমরা যদি কনশাস থাকি, সচেতন থাকি, শুধু তখনই আমাদের কাজে লাগবে। শেষ করার আগে এই কনশাস শব্দটার দিকে একবার তাকাতে বলবো। কনশাস, এই যে শব্দটা, কনশাস শব্দটা একটু দেখো যে এটাতে এই বাড়তি একটা এস আছে এখানে, হ্যাঁ, CONSCIOUS, কনশাস অ্যাবাউট ইট। তো সবাইকে অনেক ধন্যবাদ, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর এমন ভিডিও আরও আরও পেতে চাইলে আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, এই মুহূর্তে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দাও। তোমাদের সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।